আগস্ট মুক্তি পেতে যাচ্ছে মাইক সিনেমা আর আমরা এখানে পেয়ে গিয়েছি তানভিন সুটিকে যিনি এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তো আপু কেমন আছেন ভালো আছি খুবই ভালো লাগছে যে 11ই আগস্ট আমার একটা সিনেমা আসছে মাইক সিনেমা যেটা শিশুতোষ চলচ্চিত্র আমরা সাধারণত শিশুতোষ চলচ্চিত্র খুব কম দেখি তো এই ফিল্মটা 11 তারিখে মানে মুক্তি পাবে তার জন্যই আমরা এই উদয়ন স্কুলে আসছি বাচ্চাদের সাথে দেখা করতে কারণ ওদের নিয়েই আমাদের এই ফিল্মটা ফোর্থ সিনেমা মাইকে যুক্ত হলেন শিশুতোষ চলচ্চিত্র এখন অনেকেই হচ্ছে বাণিজ্যিক সিনেমা যাচ্ছে অনেক মানে অনেক বড় বড় বাজেটে যাচ্ছে সেখান থেকে আপনি মাইকটাকে চুজ করেছেন নিশ্চয়ই একটা স্পেশাল কারণ আছে বসুন্ধরা ডায়াপ্যান্ট এখন নতুন মোড়কে আরও আধুনিক বসুন্ধরা ডায়াপ্যান্ট ওর ভালোর জন্য অ্যাকচুয়ালি আমার মনে হয় যে সব ধরনের সিনেমা হবে বিভিন্ন টাইপ অফ সিনেমা হবে আর শিশুদের জন্য তো অবশ্যই সিনেমা হওয়া দরকার এবং আমার মনে হয় খুব কম হয় আর এইটা চুজ করার ব্যাপারটা হচ্ছে যে গল্পটা ভীষণ সুন্দর মানে আমরা যে সময়টায় বড় হয়েছিলাম 75 পরবর্তী সময় কিন্তু আমরা কখনো কিন্তু মানে এই মাইক সিনেমাটার নাম দিয়েছে হলো 7ই মার্চের ভাষণের উপরে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই ভাষণটা দিয়েছিল ঐতিহাসিক ভাষণটা এবং পরবর্তীতে 75-এ যখন তাদের পুরো ফ্যামিলি সহ হত্যা করা হয়েছে নৃশংসভাবে তার পরবর্তীতে সমস্ত কিছু থেকে এই ভাষণ এবং জাতির পিতার নামটাও পর্যন্ত মুছে দিতে চেয়েছিল একটা নিষিদ্ধ সময় ছিল সেই সময়টাকে আসলে তুলে ধরেছে 75, 80, 82 এই জায়গাটা তো আমার গল্পটা এত ভালো লেগেছে যে আমি আজকে যেই পর্যায়ে আছি বা যেখানে দাঁড়িয়ে আছি আসলে আমার দর্শকের জন্য দেশের মানুষের জন্য তো আমি কি দিয়ে গেলাম দেশের মানুষের জন্য সেখান থেকে আমার এই ফিল্মটা করতে ইচ্ছে হলো যে না আমাদের পরের প্রজন্ম জানুক যে আমাদের এই রাষ্ট্রটা আমরা কিভাবে পেয়েছি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র যার জন্যই আমার আসলে করা এই ফিল্মটা একটা প্রশ্ন সেটা আমার না আপনার যারা ভক্ত অনুরাগে আছে কারণ একটা সময় নিয়মিত মুখ ছিল তানভিন সুটি টেলিভিশন নাটক বলি বিজ্ঞাপন বলি সিনেমাতেও কাজ করেছেন মঞ্চেও কাজ করেছেন সেখান থেকে আমরা কিছুটা কম দেখি এখন অনেকে বলে এটা কি রাজনৈতিক ব্যস্ততা বা পরিবারকে সময় দিচ্ছেন না অন্য কোনো কাজে আসলে কী নিয়ে কিসের কারণে আমি তো করছি কিন্তু দেখছে না আমি কিন্তু থিয়েটার রেগুলার থিয়েটার করছি আমাদের নতুন নাটক নামলো ওটাতেও করছি ভীষণ সুন্দর একটা ক্যারেক্টার ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ করেছি দুটা নাটক করছি আর রাজনীতির জায়গাটাও একটু ব্যস্ত আছি সব কিছু মিলে কিন্তু একদম যে করছি না হ্যাঁ তবে আমি একটু বেছে কাজ করি যে আমরা যেই জায়গাটা এসেছি সেখানে থেকে ধরো আসলে যে করলাম ওই জায়গাটা তো আর নেই তো একটু দেখি আমার ক্যারেক্টারটা কে স্ক্রিপ্টটা কেমন ডিরেক্টর কে সব কিছু মিলে আর মানুষ কিন্তু এখন বসে থাকে ভালো কন্টেন্ট দেখার জন্য সো আমরা যারা শিল্পীরা আছি তারাও কিন্তু চাই যে একটু বেছে কাজ করব আপনার দীর্ঘদিনের ক্যারিয়ার থেকে যদি বলি যে আমাদের দেশে শিশুতোষ চলচ্চিত্র কিন্তু খুব একটা কম হয় বছরে একটা দুটো হয় আবার অনেক বছর যে হয়ই না এটার কারণটা আসলে কী হতে পারে না এটার কারণটা আসলে কেউ ওইভাবে না উদ্যোগটা নেন না হ্যাঁ আর এটা তো হচ্ছে অনুদানের ফিল্ম এবং এবার জাতীয় পুরস্কারের সময় দেওয়ার সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছে যে শিশুতোষ চলচ্চিত্র বানাতে হবে কারণ আসলে আমরা বিনোদন পাচ্ছি আমরা শুধু আমাদের কথা ভাবছি কিন্তু একবারও কি ভাবি যে আমাদের বাচ্চারা কি করবে বাচ্চারা সিনেমা হলে যে কি দেখবে আমরা কিন্তু ভাবি না সেই এক ছুটির ঘন্টা এমএলএ গোয়েন্দা বাহিনী দীপু নাম্বার 2 এরপরে খুব কম শিশুদের নিয়ে হয়েছে শিশুদের নিয়ে কেন উৎসাহ বোধ করে না এটা আমার মানে মাথায় আসে না যে কেন আমরা শিশুদের জন্য বিভিন্ন মজার ওদের বেস করে আমরা কিন্তু বিভিন্ন মজার গল্প আনতে পারি না কারণ আমরা যে গল্পগুলো দেখাই নাটকে বা সিনেমায় সেটা কিন্তু আমাদের চারিপাশের ঘটনাগুলোকে আমরা তুলে নিয়ে আসি ওখান থেকে কি শিশুদের আমরা বাদ দিয়ে দিয়েছি না ওখানে শিশুদেরও কিন্তু অনেক গল্প আছে যেগুলো আমরা আনতে পারি তো আমার অনুরোধ ডিরেক্টর এবং যারা রাইটার আছেন এবং যারা আমাদের মানে গল্পগুলো নিয়ে চিন্তা করে বা অনুদানের ফিল্ম সবার চিন্তা করা উচিত না শিশুতোষ চলচ্চিত্র হওয়া দরকার কথা বাড়াবো না হ্যাঁ দর্শক আমার একটা ফিল্ম আসছে 11ই আগস্ট আমি চাইবো আপনারা সবাই এই ফিল্মটা দেখুন
আমি আশা করি যে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এখানে অনেক বাচ্চাদের নিয়ে ফিল্মটা, আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে পুরো পরিবার নিয়ে সিনেমাটা দেখবেন। ধন্যবাদ।